ওয়াও, অবশেষে সেই জায়গায় চলে এসেছি বন্ধুরা। এই যে দেখুন, সেই রিডিল লেক, একেবারে হার্ট শেপ, অর্থাৎ হার্টের মতো শেপ এই লেকের। অবশেষে এই লেকের পাড়ে দাঁড়াতে পারবো, এটা আমার জন্য একটা দারুণ অনুভূতি। এই লেক নিয়ে একটি মিথ রয়েছে। রি নামে এক বড় বোন ছিল, যেই বড় বোন ছোট বোনের জন্য জীবন দিয়েছিলেন। মিথ শুনলে যে কেউ আবেগপ্রবণ হয়ে পড়বেন। হ্যাঁ, হাই, হে, নো নো নো, আই ডোন্ট লাইক, ওকে ওকে, দে সে নো, উই হ্যাভ টু লিভিং সুন, দে সে। এখানে একসময় কত মানুষ থাকতো, কিন্তু এখন কেউই নেই। বুঝতে পারছেন যে এখানে যেহেতু যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, অস্থিরতা বিরাজ করছে মিয়ানমারটা, সে কারণে কিন্তু তারা এখানে কেউ নেই। এইরকম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট সব ফাঁকা পড়ে রয়েছে। দেখুন, সব কিছু এখানে রয়েছে, কিন্তু শুধু মানুষ নেই, একেবারে শুনশান। এই জায়গাতে ঘুরতেও বুকটা ধুকপুক করছে। পাসপোর্ট ভিসা ছাড়াই মিজোরাম সীমান্ত দিয়ে মিয়ানমার প্রবেশ করার বিষয়টি আগের পর্বে দেখেছি আমি। সীমান্ত পেরিয়ে রওনা দিই মিয়ানমারের সেই বিখ্যাত রিডিল লেকের দিকে। এই মুহূর্তটা আমার আর নিলয়ের জন্য সারা জীবন মনে রাখার মতো। অসাধারণ অনুভূতি ভাই, কি বলবো, মানে অনেক, ওই যে ওখানে টিয়াও শহরটা, এবং ওইখানেও একটা গ্রাম আছে, মানে রিডিল লেকের পাশে হচ্ছে রি ভিলেজটা আছে, ওখানেও আমরা ঘুরে দেখার চেষ্টা করব, আশা করি আমরা যেতে পারবো। তো সব মিলে যে এই যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে যেতে পারবো কি পারবো না, মানে একটা কনফিউশন ছিল যে আসলে এখন কি সিচুয়েশন। তো অবশেষে ঢুকতে পেরে বার্মা সীমান্তে পার হয়ে আমরা এই মিয়ানমারের ভিতরে অনেকটাই চলে এসেছি। এখন তো মানে একটা গুজ বাম্প হচ্ছে আমার মধ্যে যে আমি অবশেষে মিয়ানমারে চলে আসলাম। ভারত সীমান্ত সংলগ্ন মিয়ানমারের চীন প্রদেশের পাহাড়ি পথে দুর্বার গতিতে ছুটে চলেছি আমরা। সত্যি যখন সীমান্ত পার হচ্ছিলাম, বুকটা ধকধক করছিল যে এভাবে কোথাও যাওয়া যায় কিনা। মিয়ানমার কত নাম শুনেছি, কত কাহিনী এখানকার, কত উত্তেজনা, কত কি মিয়ানমারকে নিয়ে, সেই মিয়ানমারে অবশেষে চলে এসেছি। এটা যেন সত্যি সত্যি আমি মনে হয় স্বপ্ন দেখছি। এখানকার বাঁশগুলো দেখুন, এই বাঁশগুলো কিন্তু অন্য রকমের, একেবারেই খাড়া খাড়া, কঞ্চি টঞ্চি কম। এই যে দেখুন, মিয়ানমারের একটি গ্রাম দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে, মানুষের বসতি, বসত বাড়ি ঘর দেখা যাচ্ছে মিয়ানমারে। এখানে অনেক মানুষের বসতি, দেখুন অনেক বাড়িঘর, অধিকাংশ বাড়ি ইটের তৈরি। ওই যে উপর দিয়ে দেখুন বাড়িগুলো কিন্তু দেখা যাচ্ছে, আর এখানকার স্থানীয় মানুষজন চলাফেরা করছে। আর ওই যে পাহাড়, পাহাড়ের উপরে দেখুন একটি মোবাইল টাওয়ার দেখা যাচ্ছে, আর এই পাশ দিয়েই আমরা যাচ্ছি রিডিল লেকে। এই যে দেখুন বাড়ি ঘর, তাদের সুন্দর সুন্দর সিমসাম। এটি একটি বড় বাড়ি, এডুকেশন হাই স্কুল, বেসিক এডুকেশন হাই স্কুল। এটি একটি হাই স্কুলে যাওয়ার রাস্তা তাদের। আর এই যে আমরা রিডিল লেকে চলে এসেছি অলরেডি, দেখুন ওই যে এই লেকের জন্য এত দিনের প্রতীক্ষা, এত বছরের বলা যায়, কতদিন আগে এই লেকের নাম শুনেছি, সেই লেক। ওয়াও, অবশেষে সেই জায়গায় চলে এসেছি বন্ধুরা। এই যে দেখুন, সেই রিডিল লেক, একেবারে হার্ট শেপ, অর্থাৎ হার্টের মতো শেপ এই লেকের। দারুণ, এই লেক দেখার জন্য কত মানুষ কত দূর দূরান্তর থেকে এখানে ছুটে আসেন। আমরা এসেছি সেই রিডিল লেকে, দেখুন এই সেই রিডিল লেক, উপর থেকে দেখতে এটি একেবারে হার্টের শেপের মতো দেখায়, কল্পনাই করতে পারছি না। সেই নয়নাভিরাম লেক, এই লেকের রয়েছে
সমৃদ্ধ ইতিহাস, সেই লেকে চলে এসেছি। আহা, অবশেষে হাই রিডিল, তোমার কাছে চলে এসেছি। বন্ধুরা, লেক দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের আরও বেশ কিছু পথ যেতে হবে লেকের ধারে যেতে হলে। একেবারেই ধার ঘেঁষেই যাচ্ছি। দেখুন, হয়তো এমন কোনো জায়গা রয়েছে সেখানেই নামিয়ে দেবেন তারা। দেখুন, একেবারে চারপাশে সুউচ্চ পাহাড়, আর পাহাড়ের পাদদেশে এই সুন্দর ঐতিহাসিক, এবং এটি তাদের ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে জড়িত রয়েছে এই লেকটি। দারুণ একটি লেক। চলতে চলতে অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম রিডিল লেকের পাড়ে। একেবারে চলে এসেছি সেই রীতিমতো স্বপ্নের জায়গায়, রিডিল লেকে। দেখুন কত পর্যটক এসেছেন। হাই, উনি কথা বলতে চান, ছবি তুলতে চান। হোয়াটস ইওর নেম? আপনার নাম কি? নাম কি? দেখুন তারা কত আন্তরিক, আমরা এসেছি ডেকে ছবি তুলছেন, তারা ঘুরতে এসেছেন এখানে রিডিল লেকে। আর এই সেই লেক, অবশেষে আমি এই রিডিল লেকের পাশে দাঁড়ালাম, যে লেক নিয়ে অনেক কিছু শুনেছি, অনেক পড়েছি, অনেক ভিডিও দেখেছি, বলার মতো না, অনেক ছবি দেখেছি। সেই লেকের পাশে, সেই লেকের ধারে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। হাই রিডিল, তোমার কাছে অবশেষে চলে এসেছি। আমার খুবই ভালো লাগছে এই নৈসর্গিক সৌন্দর্যের জায়গায় আসতে পেরে। সংস্কৃতিগত গুরুত্ব বিবেচনায় এটিকে মিয়ানমারের সবচেয়ে বড় লেকের মর্যাদা দেওয়া হয়। এটি লাভ শেপ লেক হিসেবে পরিচিত হলেও স্থানীয়রা এটিকে শিয়ালকুদুল তথা মিথুনের মাথা বলে থাকে, কারণ এটি দেখতে মিথুন বা গোয়েলের মাথার মতো মনে হয়। এই লেকটির পরিধি প্রায় 5 কিলোমিটার, আর লেকটির গড় গভীরতা 18 মিটার। বন্ধুরা, এই লেক নিয়ে যে সৌন্দর্যের কথাই প্রচলিত রয়েছে তা নয়, এই লেক নিয়ে একটি মিথ রয়েছে, যেই মিথ শুনলে যে কেউ আবেগপ্রবণ হয়ে পড়বেন। হ্যাঁ, হাই, হে, নো নো নো, আই ডোন্ট, ওকে ওকে, দে সে নো, উই হ্যাভ টু লিভিং সুন, দে সে। ক্যামেরার সামনে কথা বলার সময় বিদায় নিতে এলেন মিয়ানমারের এক তরুণী, কিন্তু মেয়েটি এতটাই নেশাগ্রস্ত অবস্থাতে ছিল যে তার কথা জড়িয়ে যাচ্ছিল। তার বন্ধুদেরও একই অবস্থা দেখলাম। লেকের ধারের এই জায়গাটি কিছুটা ম্যানগ্রোভের মতো লাগছে। সেই ম্যানগ্রোভ যেরকম বনাঞ্চলে যেরকম গাছ থাকে ঠিক সেরকম লাগছে। দেখুন, দারুণ এই জায়গাগুলো বর্ষার সময় কিন্তু একেবারে সজীব হয়ে ওঠে। আমি যখন এসেছি এটি শীতকালের শেষের দিকে, আর যদি বর্ষার সময় আসেন এই জায়গাটি কিন্তু একেবারে দারুণ, একেবারে সবুজ হয়ে ওঠে। তখন এই লেক যেমন দেখতে ভালো লাগবে, তেমনই ভালো লাগবে এখানকার এই প্রকৃতি সহ সবুজ সব কিছু। আর এই যে এখানে একটি ছোট্ট ডিঙ্গি নৌকা দেখতে পাচ্ছি, দেখুন, একেবারে ছোট্ট একটি ডিঙ্গি নৌকা এখানে রাখা হয়েছে, দারুণ। রিডিল নামটির মাঝেই লুকিয়ে রয়েছে এই লেকটির লোক ইতিহাস। মেজো লোককাহিনী অনুসারে বহুকাল আগে এই অঞ্চলে দুই বোন ছিল, তারা খুব ছোট আর মিষ্টি। বড় বোনের নাম ছিল রি। অল্প বয়সে তাদের মা মারা যান। এরপর তাদের বাবা দ্বিতীয় বিয়ে করলে সৎমায়ের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। সৎমায়ের পরামর্শে একদিন তাদের বাবা ছোট বোনকে জঙ্গলে নিয়ে গিয়ে গলা কেটে মেরে ফেলে। সন্ধ্যার পরও ছোট বোনটি বাড়িতে ফিরে না আসায় রি উদ্বিগ্ন হয়ে পড়ল। খারাপ কিছু আন্দাজ করে সে একা একা ছোট বোনকে খুঁজতে থাকলো জঙ্গলে। একসময় জঙ্গলের মধ্যে বোনের মরদেহ দেখতে পেল রি। ছোট বোনের নিথর দেহ কোলে করে সে আহাজারি করে কাঁদতে থাকলো। ঠিক সেই সময় একটা পরি ওই পথ দিয়ে যাচ্ছিল। রির কান্না আর তার ছোট বোনের মরদেহ দেখে তার খুব মায়া হলো। সে তখন রিকে বলল, এই জঙ্গলে একটা গাছ আছে, তার একটাই শুধু পাতা, তুমি পাতাটা তোমার বোনকে ছুঁয়ে দিলেই ও বেঁচে উঠবে।
জঙ্গল তন্নতন্ন করে খুঁজে সেই গাছের পাতা জোগাড় করলো রি। পরীর কথা মতো পাতাটি মৃত বোনের শরীরে ছুঁয়ে দিতেই বনটা বেঁচে উঠল, কিন্তু বেঁচে উঠতেই তার প্রচণ্ড তৃষ্ণা। বড় বনটা তখন কি করে, আশপাশে কোথাও জল নেই, তখন সে পাতা ছুঁয়ে নিজেকে একটি জলাশয় বানিয়ে ফেলে। ছোট বনটি তৃষ্ণা পেলে সেই জলাশয় থেকে জল খায় আর জঙ্গলের ফলমূল খেয়ে বড় হতে লাগলো। এখানেই দূরে একটি নদীর মধ্যে একটা দৈত্য থাকত, সে সবসময় ছোট বনকে যন্ত্রণা দিত। রি তখন সেই পাতার কেরামতিতে সাদা মিথুন তথা বিশেষ প্রজাতির বন্য গরু হয়ে ছোট বনকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে থাকে। চলার পথে যেখানেই মিথুন প্রস্রাব করে সেখানেই ছোট ছোট জলাশয় হয়ে যায়, কিন্তু তার শান্তি মিলছিল না কোথাও। ঘুরতে ঘুরতে এই জায়গাটিতে এসে রি স্থায়ী জলাশয়ে রূপ নেয়, সেই থেকেই এই লেকের নাম রিডিল। মিজু ডিল শব্দের অর্থ লেক বা বৃহৎ জলাশয়। আমি যেটা এখানে আসতে পারবো এবং অবশেষে এই লেকের পাড়ে দাঁড়াতে পারবো, এটা আমার জন্য একটা দারুণ অনুভূতি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখানকার আসার প্রক্রিয়াটা এতটাও সহজ না, প্রচণ্ড দুর্গম পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে আমরা চাম্পাইতে আসছি। চাম্পাই থেকেও আরও অনেক দুর্গম পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে বর্ডার পার হয়ে আমরা সমস্ত প্রসেস মেনটেন করে এখানে আসতে পারার যে পথটা চলে আসলে এতটা সহজ ছিল না। তো মানুষ বলে না যেটা যে মানে 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 কোনো সৌন্দর্য দেখতে হলে আসলে অনেক কষ্ট করে অনেক কিছু মানে অনেক ঝামেলার পরে আসলে সুন্দর জিনিসটা উপভোগ করা যায়। তো এই রিডিল লেকে আসার পর আমার সেটাই মনে হয়েছে যে আসলে যা কিছু সুন্দর সে সব কিছু তো উপভোগ করতে হলে তো অনেক কাঠখড়ি পোহাতেই হবে। বলে রাখি, এই লেক শুধু লোককাহিনীতেই সীমাবদ্ধ নয়, মিজোদের ধর্মীয় সংস্কৃতির সাথে এটি দারুণভাবে সম্পৃক্ত। মিজোরা মনে করে থাকে যে মৃত্যুর পর তাদের আত্মা এই লেক হয়েই পরপারে তথা স্বর্গে যাবে, এ কারণে তাদের কাছে লেকটির গুরুত্ব অনেক। বন্ধুরা, এই যে রিডিল লেকের পাশে এখানে দেখুন একেবারে পর্যটন স্পটের মতো তৈরি করা হয়েছে, বেঞ্চ রয়েছে, কাঠের বেঞ্চ করে দেওয়া হয়েছে, এদিকে পাড় বাঁধানো হয়েছে, এর পাশাপাশি ক্যাফে এখানে রয়েছে। কিন্তু যেহেতু মিয়ানমারে এখন অস্থিরতা চলছে, এই অস্থিরতার কারণে এখানে কিন্তু এই যত দোকানপাট যা দেখছেন সব কিছু বন্ধ রয়েছে। ইভেন এই আশপাশের যে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু নেই, তারা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেসব জায়গায় চলে গেছেন। এদিকে সেই রকম কিন্তু তেমন কেউ আর নেই। আর এই যে দেখুন রি লেকের একটি এটি বানানো হয়েছে কিন্তু সিমেন্ট দিয়ে খুব সুন্দর করে, এরকম অনেক কিছু এখানে রয়েছে। আবার যে দেখলেন যে ব্যায়াম করার জন্য ব্যবস্থাও রাখা হয়েছে। বন্ধুরা, এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটা রি ভিলেজ, এই ভিলেজে যদি যেতে পারতাম হয়তো আরও অনেক কিছু দেখাতে পারতাম। আর একটি চার্চ দেখা যাচ্ছে এখান থেকে, অনেক বড় একটি চার্চ। এখানে একসময় কত মানুষ থাকতো কিন্তু এখন কেউই নেই। বুঝতে পারছেন যে এখানে যেহেতু যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, অস্থিরতা বিরাজ করছে মিয়ানমারে, সে কারণে কিন্তু তারা এখানে কেউ নেই। এইরকম রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট সব ফাঁকা পড়ে রয়েছে, দেখুন কিচ্ছু নেই, সব একবারে মানুষজন কেউ নেই, একেবারেই পড়ে রয়েছে অবকাঠামো। এখানে একসময় পর্যটকরা আসতেন, তারা নাস্তা করতেন, খাবার দাবার করতেন, সব কিছু এখানে রয়েছে কিন্তু শুধু মানুষ নেই, একেবারে শুনশান। এই জায়গাতে ঘুরতেও বুকটা ধুকপুক করছে যে এইরকম একটি শুনশান জায়গায় এসেছি যেখানে কেউ নেই, এইরকম হয়ে আছে যে একটা দেশে যুদ্ধাবস্থা বিরাজ করলে কি হয়। দেখুন সব ফেলে রেখে তারা চলে গেছেন, কিচ্ছু নেই। এর বাইরে দেখুন, এর বাইরেও কিন্তু একই অবস্থা, কত সুন্দর একটি পর্যটন স্পট কিন্তু মানুষজন বলতে এখানে তারা কেউ নেই, সবাই চলে গেছে। শুধু তারা নয়, এখানে যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছেন তারাও সেদিক সামাল দেওয়ার জন্য যেসব জায়গায় ঝামেলা চলছে সেসব জায়গায় তারা চলে গেছেন। এ কারণেই কিন্তু এই জায়গাটি এইভাবে এখন পড়ে রয়েছে, একেবারে জনমানবহীন রয়েছে। এখানে আজকে পর্যটক বলতে এই মুহূর্তে আমরা শুরুতে যখন আসি তখন কয়েকজন ছিলেন, আর এই মুহূর্তে আমি আর নিলয় ছাড়া আর কেউ নেই, আর দুইজন আমাদের বাইক ড্রাইভার।
এই হচ্ছে এখানে মোট পর্যটকের সংখ্যা, আজকে দুইজন, নিলয় তাদের সঙ্গে ছবি তুললো। এখন আমরা এখানে আর দেরি করব না বন্ধুরা, যেহেতু এখানে এই অবস্থা দেখছেন, এখানে বেশিক্ষণ থাকা আমার কাছে ভালো লাগছে না, দ্রুত এখান থেকে চলে যেতে চাই। হ্যাঁ ব্রাদার, গো গো গো। শুধু মেজো নয়, এ অঞ্চলের জমি ও লাইমি জাতি গোষ্ঠীর মানুষের কাছেও লেকটি সমানভাবে গুরুত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত না এই মিয়ানমার বর্ডার ক্রস করে একবার ভারতে প্রবেশ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগছে না যে এরকম একটি পরিস্থিতিতে, একেবারে শুনশান নিস্তব্ধতার মধ্যে একটি জায়গায় এসে, মিয়ানমারের মতো জায়গায় যে কিছুক্ষণ সময় কাটালাম, ভালো লাগার পাশাপাশি এখানে যে একটি উত্তেজনা মনের মধ্যে কাজ করছিল, যে এক ধরনের দুশ্চিন্তা হচ্ছিল, সেটিও কিন্তু ছিল। আর সব দুশ্চিন্তা জলে ভিজিয়ে ধুয়ে নিয়ে গেছে এই যে রিডিল লেক। এই লেকের টানেই কিন্তু এত দূর আসা, আর এই যে ঝুঁকি বলুন আর যাই বলুন সেটি নেয়া, শুধুমাত্র এই সুন্দরতম এই লেকের কারণেই এখানে এসেছি। আর সেই লেক আমাদের দেখা হয়ে গেছে, এখন যাচ্ছি, এখন ভালো ভালো যদি যেতে পারি তাহলেই কিন্তু আমাদের, আমি খুশি হব আর কি, যদি ভালো মতো শেষমেশ চলে যেতে পারি এখান থেকে। আর যাওয়ার আগে শেষবারের মতো দেখে নেই লেকটিকে। পাহাড় ঘেরা এই লেকটি ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে, যা এই ইমেজ দেখেই বুঝতে পারছেন। এর চারপাশে ঝর্ণা কিংবা পানির কোনো আলাদা উৎস নেই, কিন্তু অবাক করা ব্যাপার হলো সব ঋতুতেই এই লেক থাকে জলে টইটম্বুর। এখন শুষ্ক কাল, তারপরও দেখুন কত জল এই লেকে। রি ভিলেজ থেকে এঙ্কার বাসিন্দা এসে তার বাচ্চাকে নিয়ে দিকে যাচ্ছেন, এরা সব মিয়ানমারের অধিবাসী তারা। ও, এইবার দেখুন, এইবার এখান থেকে কিছুটা হার্ট শেপ বোঝা যেতে পারে। ওই যে দেখুন লেকটা কত সুন্দর। এই গ্রামের একটি বাড়ি, এদিক দিয়ে গিয়েছি, এই যে বেসিক এডুকেশন হাই স্কুল সব কিছু, আবার যে পথে গিয়েছিলাম সে পথেই ফিরে যাচ্ছি। দেখুন সুন্দর, একেবারে লাল কালার করা হয়েছে বাড়িতে। পুরো সেই শহরটি, মিয়ানমারের এই শহরটি পুরোটা এখান থেকে দেখা যায়। দেখুন কী সুন্দর এই শহর, দারুণ, অনেক বড় একটি শহর, পাহাড়ের কোলে মিয়ানমারের শহর। এই রিডিল দেখতে এসে আমার দেখা হয়ে গেল এই সুন্দর শহরটি। এই যে বাসগুলো যাওয়ার সময় দেখেছিলাম, ভালো মতো দেখাতে পারিনি। দেখুন বাঁশগুলো অদ্ভুত ধরনের, কঞ্চির সংখ্যা কম এবং খুব চিকন কঞ্চি, বাঁশগুলোও চিকন কিন্তু একেবারে সোজা, খুব সুন্দর বাঁশধার, এবং এক একটি ধার এক এক জায়গায় থোপ থোপ মানে হয়ে রয়েছে। দারুণ লাগছে এই মিয়ানমারের এই বাঁশঝাড়টি, যেখানে এই বাঁশ হয়েছে সেখানে হয়তো 20-25টা বাঁশ, বা কোনোটাতে 50-60টা বাঁশ একসাথে, আবার আরেকটা জায়গায়, এভাবে দেখুন একেবারে থোকায় থোকায় ছড়িয়ে রয়েছে এই বাঁশ বাগানটি। বন্ধুরা, রিডিল লেক দেখে দুরু দুরু বুকে ফিরে এলাম মিয়ানমারের সীমান্ত শহর রিখোদারে। পরের পর্বে আমি আপনাদের দেখাবো মিয়ানমারের বাজার। এটার নাম বলছে নেম্বু, মেম্বু 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 মেম্বু, জানি না এটা কিভাবে খেতে হয়, বার্মিজ ফুড।